হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে আরও একবার এক্সামস মেড ইজিতে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, যেটাকে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি যে খুব অল্প সময়ের নোটিশেই রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে, যেখানে ডেট অফ অ্যাপ্লিকেশান ম্যাক্সিমাম আপনারা 7 দিন সময় পাচ্ছেন, 7 দিনের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। এবং এই মুহূর্তে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটার আপনাদের সামনে তুলে ধরছি, এই মুহূর্তে আপনাদের সামনে জানিয়ে রাখি মাত্র আপনাদের কাছে আর 4 দিন সময় আছে। কারণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী 22 থেকে 23রা মার্চ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের ডেট রয়েছে। আজকে অলরেডি 27th মার্চ। তো যাই হোক ফ্রেন্ডস, সমস্যার কোনো ব্যাপার নেই, যেহেতু এক্ষেত্রে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা অনলাইনে রয়েছে। চলুন ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে ডিটেলে দেখে নিই, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবেন। এবং সবশেষে জানিয়ে রাখি, আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেটস সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে যে পদে নিয়োগ হতে যাচ্ছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট পদে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই রয়েছে, 90 নাম্বার অফ ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। স্কেল অফ পে 28,900 হচ্ছে বেসিক পে, পে লেভেল 9-এর। এক্ষেত্রে আপনাকে পে প্রোভাইড করা হবে অ্যাজ পার 6th পে কমিশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিওয়াইজ ভ্যাকেন্সি যদি আমরা দেখি, আনরিজার্ভ 45, SC 21, ST 5, OBCA 9, OBCB 7, পার্সন উইথ ডিসাবিলিটিস 3। এবারে কোয়ালিফিকেশান যদি দেখি, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের ফার্মাসিস্ট কোর্স করা থাকতে হবে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করা থাকতে হবে। এবং শুধু তাই নয়, আপনাকে কিন্তু রেজিস্টার করা থাকতে হবে ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফার্মাসি কাউন্সিল। এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অথবা বায়োলজি আপনার বিষয় থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এবারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এক্ষেত্রে মেনশন করা আছে, প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেট মাস্ট আপলোড ফটো সিগনেচার অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কশিট অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল। তো উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানের মার্কশিট এবং ফার্মাসি কোয়ালিফিকেশানের মার্কশিট বা সার্টিফিকেট, সেটাকে কিন্তু আপনার যখন অনলাইন আবেদন করছেন তখন কিন্তু সেটাকে আপলোড করতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। যাই হোক ফ্রেন্ডস, এবারে পরবর্তী ইনফরমেশানগুলো যদি আমরা দেখি, বয়সের ঊর্ধ্বসীমা 39 ইয়ার্স এজ অন 1st অফ জানুয়ারি 2021। কিন্তু আপনি যদি SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হন তাহলে 5 বছর, OBC হলে 3 বছর, কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আপনি এই রিল্যাক্সেশন পাবেন। এবারে ফ্রেন্ডস, আপনাকে যে পেটা প্রোভাইড করতে হবে সেটা 160 রুপিস, SC ST হলে কিন্তু সেটা এক্সেম্পটেড রয়েছে। এবারে আরও কিছু ইনফরমেশানস আমি আপনাদের সামনে তুলে ধরছি এই রিক্রুটমেন্ট সম্পর্কে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ডিস্ট্রিবিউশন অফ প্যাটার্ন অফ মার্কস ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3। এক্ষেত্রে যেইভাবে যে আপনার রিক্রুটমেন্টটা হবে সেটা রিটেন এক্সাম ফলোড বাই ইন্টারভিউ অফ 15 মার্কস ম্যাক্সিমাম। রিটেন এক্সামের ক্ষেত্রে কী কী থাকছে, হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানের উপর 25 মার্কস, ডিপ্লোমা যে ফার্মাসি আপনি করেছেন ডি ফার্ম তার উপর 50 মার্কস, এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু 10 মার্কস থাকছে। এবং সবশেষে কিন্তু আপনাদের এক্ষেত্রে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট ফর টু টাইম ফর এনি আপডেটেড ইনফরমেশান। তো আমি এই উদ্দেশ্যে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা কিন্তু প্রত্যেক দিন সমস্ত রকম আপডেটস এই বিষয়ে পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, যেটা ফলো করে আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন, যেখান থেকে কিন্তু প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির আপডেটস যেগুলো আমরা ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো এটাই ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং একই রকম চাকরির আপডেটস সবার আগে সবসময় পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।